नमस्कार एरुचर्चाय सकलके स्वागत। एखन आमी देखाबो जे एसएसके दिदिमणिदेर 23 থেকে 28 तारिखेर मध्य जे ट्रेनिंग हওয়ার कथा आछे सेई ट्रेनिंगे गुगल मिटे आपनारा किभाबे जयन करबेन बा ट्रेनिंगटी करबेन। तो एर आगे आमी एकटी भिडियो दिएछिलाम, सेई भिडियो देखार पर अनेकेई मंतब्य करेछेन जे आरो एकटा भिडियो जदि आमी मिटिंगेर आगे दिई ताहले भालो हय। तो अवश्य से ही आजकेर आबार आरेकटी भिडियो निये उपस्थित होयेछि आपनादेर सामने। तो प्रथमेई आमी आपनादेरके बोलबो 23 থেকে 28 तारिखेर मीटिंग जदि नाओ होये थाके 30 সেপ্টেম্বরের मध्य मीटिंगटी होबे, केनना दुआरे सरकारेर कर्मसूचिर कारणे कोनो अफिसार जदि व्यस्त थाकेन ताहले हयतो मीटिंग আপনাদের ট্রেনিং এই সময় নাও হতে পারে। 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সেই ট্রেনিং আপনাদের সম্পন্ন করতে হবে, তাহলে আশা করা যায় এর মধ্যেই হবে। তো সেই যে ট্রেনিং আপনারা যখন নেবেন তার আগে কি কি কাজ করবেন সেটি আমি বলে রাখি। প্রথমেই আপনাদের মোবাইলে গিয়ে গুগল যে মিট অ্যাপটি রয়েছে সেটি ডাউনলোড করে নেবেন। একটি ইমেল আইডি অবশ্যই আপনাদের মোবাইল থাকলে ইমেল আইডিও থাকবে, সেটি রেডি করে রাখবেন। আর যথেষ্ট পরিমাণে নেট আছে কি না সেটিও কিন্তু আপনারা কনফার্ম করে নেবেন, কারণ মিটিং ট্রেনিং শুরু হলো এবং আপনারা সেই ট্রেনিং যখন করছেন তখন নেট চলে গেল, অসুবিধা হবে। নেট চলে গেলে আপনাদের আরও একটা কাজ করতে পারেন যে আপনাদের ঘরের আর কারোর যদি মোবাইল থাকে তার কাছ থেকে ওয়াইফাই নিয়েও চালিয়ে নিতে পারবেন। অতএব দুটোই রেডি রাখবেন। আপনার যদি যথেষ্ট পরিমাণ নেট থেকে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, নাহলে ওয়াইফাইয়ের একটা ব্যবস্থা করে নেবেন। তো এবার আমি পরপর দেখাবো যে কিভাবে আপনারা এই ট্রেনিংটি করবেন বা গুগল মিটে জয়েন করবেন। ট্রেনিংটি তো আমি দেখাতে পারবো না, আমি গুগল মিটে কিভাবে আপনারা জয়েন করবেন সেইটুকুই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমেই গুগল মিট ডাউনলোড করে নেবেন। যে কেন্দ্র থেকে এই ট্রেনিংটি পরিচালিত হবে সেখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করবেন এবং সেই ট্রেনিংয়ে বা মিটিংয়ে জয়েন করবেন। এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা কখনো মোবাইলটিকে সোজা করে ধরে রাখবেন না, অর্থাৎ পোর্ট্রেট মোডে ধরে রাখবেন না, ল্যান্ডস্কেপ মোডে ধরবেন। তাতে আপনার স্ক্রিনটি কাত হয়ে যাবে এবং আপনার ছবিটি সোজা থাকবে মোবাইল কাত হলেও। এক্ষেত্রে অটো রোটেট ব্যবস্থাটা চালু রাখবেন। কিভাবে অটো রোটেট ব্যবস্থা চালু করা হয় সেটি এখন দেখুন। প্রথমে আপনারা এই মোবাইল স্ক্রিনের সামনের অংশটা দেখতে পাচ্ছেন, সেই সামনের অংশের ওপর থেকে এইভাবে স্ক্রল করে নামান। এরপরেও আরও একটু স্ক্রল করে নামালে দেখবেন অটো রোটেট ব্যবস্থা রয়েছে, এটির এখন অটো রোটেট অবস্থায় অন রয়েছে। এবার এটিকে যদি আমি অফ করে দিই তাহলে আপনার মোবাইল কাত করলে কিন্তু ছবিটি উল্টো দেখাবে, তাহলে সোজা করে ধরে রাখতে হবে তবে সোজা দেখাবে। সুতরাং এই অপশনটি আপনি আগে থেকেই মোবাইলে অন করে রাখবেন। এবার দেখুন মোবাইলে আপনারা নিজেদের মোবাইল এভাবে ওপেন করবেন, দেখবেন এরকম গুগল মিট বলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এরকমই আপনাদের একটি গ্রুপ থাকবে। সেই গ্রুপে দেখুন একটি লিঙ্ক রয়েছে, এই যে ব্লু রঙের যে লিঙ্ক, এই ব্লু রঙের লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দেখবেন যে জিমেল আইডি ভেসে আসবে। আপনি কোন জিমেল আইডিতে যোগদান করবেন সেটি আগে থেকে যেহেতু রেডি করে রাখবেন, তাই আমি একটিতে ক্লিক করলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলের সেটিংসে আমার ছবি ভেসে উঠেছে, অর্থাৎ আপনার ছবি কিন্তু এরকম ভেসে উঠবে। এবার আস্ক টু জয়েন করবেন আপনি, এই যে আমি আস্ক টু জয়েনে ক্লিক করলাম। এইবার দেখুন তিনি কিন্তু ওখান থেকে জয়েন করাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে জয়েন করানো হয়েছে এবং যিনি পরিচালনা করছেন তাকে বাদিকে এই যে আই হিসেবে দেখতে পাচ্ছেন, তার ছবিটি দেখা যাচ্ছে না। এবার আরেকজন জয়েন করবেন এক্ষুনি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আরেকজনও জয়েন করেছে। কিন্তু এরকম আপনারা যদি 50 জনও থাকেন তাহলে জয়েন করে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আপনারা যদি এই কথাগুলো बोलते থাকেন আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন এখানে কথা বলছে, শুনতে পাচ্ছেন। এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, আপনারা যখন ভিডিও অন করবেন, কথা বলবেন, তখন আপনাদের মাইক্রোফোনটা কিন্তু অফ রেখে দেবেন, তাহলে অন্যের কথা আপনি শুনতে পাবেন। অন্য যখন কথা বলবে তখন আপনার মাইক্রোফোন অফ থাকবে, আর আপনি যখন কথা বলবেন তখন অন্যেরা মাইক্রোফোন অফ করে দেবে, তাহলে কথাগুলো কিন্তু আপনারা পরস্পর ক্লিয়ার শুনতে পাবেন, না হলে ক্লিয়ার শুনতে পাবেন না। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এখানে তিনজন রয়েছি, এখানে বাদিকে যিনি রয়েছেন তিনি কিন্তু রয়েছেন, যিনি পরিচালনা করছেন তিনি। এবার মনে করুন সামনে একজন রয়েছেন এবং আমি রয়েছি, এই দুজন কিন্তু ট্রেনিংয়ে জয়েন করেছি। আপনার কথা দেখতে পাচ্ছেন। এইবার আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি এই অবস্থাতে আপনার ভিডিও অফ করবেন এবং কিভাবে আপনার সাউন্ড অফ করবেন। দেখুন আমি এখানে সাউন্ড অফ করে দিলাম, এবার আর কিন্তু আমার সাউন্ড অন্যরা আর শুনতে পাবে না। ঠিক আছে, এবার দেখুন আবার সাউন্ড কিন্তু শুনতে পাবে। আবার দেখুন আমি আমার ভিডিও অফ করে দিলাম, আমার কিন্তু ছবি আর কেউ দেখতে পাবে না। এইভাবে করে আপনারা যখন মনে করবেন যে না সাউন্ড অফ করবেন বা ভিডিও অফ করবেন, সেটা কিন্তু করে নিতে পারেন। আবার আমি কিন্তু ভিডিওকে অন করে নিলাম। তাহলে এই যে পদ্ধতিটি, এটা আপনারা নিজেরাও করতে পারবেন। ট্রেনিংয়ে কিছু দেখালে সে হাত তুলেও দেখানো যায়। আমরা এই যে আমরা যদি হাত তুলি, এই যে আমি হাত তুললাম, ঠিক এভাবে করে দেখানো যাবে কিন্তু সমস্ত কিছু। কিছু যদি দেখানোর হয় ভিডিও অন করে, আর এই যে আমি ভিডিও অফ করলাম, আমার ছবি কিন্তু কেউ আর দেখতে পাবে না। আর এই মিডিলে একটা মেসেজ বক্স আছে, মিডিলে ওই মেসেজ বক্সটা অন ক্লিক করলে মেসেজ লেখা যাবে। এই যে আপনারা নিচের দিকে দেখুন, নিচের দিকে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই যে মাইক্রোফোনের পাশে এই থ্রি ডটে যান। থ্রি ডটে গিয়ে দেখুন ইনকল মেসেজ, এই যে একটু উপরে লেখা দেখতে পাচ্ছেন, এই ইনকল মেসেজে কল করুন। এখান থেকে আপনি মেসেজ কিন্তু সেন্ড করতে পারবেন। এই দেখুন যা লেখা হোক আপনি এখানে পোস্ট করবেন, আপনার ওখানে চলে যাবে। মেসেজ যা আসবে সেটিও কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। এবার মনে করুন যে কেউ ট্রেনিং চলাকালীন আউট হয়ে গেলেন, তখন এখানে ডান দিকে দেখুন একটা রিজয়েন বাটন রয়েছে, ওখানে ক্লিক করে আপনি কিন্তু আবার পুনরায় জয়েন করে যাবেন। আচ্ছা, এইবার যদি মনে করো যে এইবার শেষ হয়ে যাচ্ছে মিটিং, শেষ মিটিং শেষ হয়ে যাওয়ার পরে কি হবে না, যিনি মডারেটর অর্থাৎ পরিচালক রয়েছেন তিনি এবার মিটিংটিকে শেষ করে দিলেন বা ট্রেনিংটিকে শেষ করে দিলেন। বাঁদিকে লাল বাটনটি রয়েছে, সেখানে ক্লিক করলেই লেফট হয়ে যাবে। তাহলে আশা করছি যে আপনি এখান থেকে কিন্তু কিভাবে মিটিংয়ে জয়েন করবেন, কিভাবে মিটিং থেকে বেরিয়ে আসবেন, সমস্তটাই বুঝতে পারলেন। এরপরেও যদি মনে হয় আরও অসুবিধা আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।